আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক থিসিস ট্রেনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিতলাম, তা শুধুমাত্র এক্সপেরিমেন্ট। আমরা যে 3.7 ভোল্ট ব্যাটারিগুলো বিক্রি করে থাকি, ফসফেট, যে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিগুলো, তার মধ্যে 20 এম্পিয়ার বা 17 এম্পিয়ার যে সিলিন্ডার ব্যাটারিগুলো সেল করি, সেগুলো আজকে কেটে আপনাদের দেখাবো আসলে ভিতরে কী দিয়ে তৈরি করা। এটা একটা কিউরিওসিটি অনেকের জানার, তাই এটা আমি দেখার, আমার অবশ্য জানার খুব ইচ্ছা, পাশাপাশি চিন্তা করলাম এটা একটা ভিডিও করে আপনাদের জানাই দেখাইও দেই। তো এর কাটার যে ধরনটা, যেভাবে আমরা কাটতেছি মূলত এটা সিস্টেম না, এভাবে কাটলে একটা রিক্সি হয়ে যায়। যেমন দেখুন, ধোঁয়া বের হইতেছে ভিতর থেকে, অথচ ব্যাটারিটা ভালো ছিল না, এটা একটা নষ্ট ব্যাটারি ছিল, সেটাকে আমরা কাটছি। তবে এইভাবে কাটলে এটা ঠিক হবে না, কীভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের একটু দেখে দেবো। কারণ আমি আমি বলবো আপনার দরকার নেই এটা কাটানোর, এখন তো প্রয়োজন হবে। তবে রিকন্ডিশন নষ্ট ব্যাটারিগুলো যারা নিয়ে আনকে, তারা অবশ্য কেটে ভিতর থেকে তামা, কিছুটা তামা পাবেন আশা বিশ্বাস করি। দেখুন, এই যে আগুন ধরে, কিন্তু আমি আগে বলছি এভাবে কাটা ঠিক হবে না। আসলে এইভাবে এটা খোলানো যাবে না, ঠিক এইভাবে কাটতে হবে। এক সাইড দিয়ে আস্তে আস্তে কাটিং প্লাস দিয়ে কেটে, তারপরে এইভাবে আস্তে আস্তে বাঁকা করে 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 করে, কিন্তু এটাকে যে আবরণটা, স্টিল বা লোহার যে আবরণটা, সেটাকে বের করে নিতে হবে। এইটা কিন্তু পজিটিভ সাইড, পজিটিভ সাইডে সিলভার থাকবে আর নেগেটিভ সাইডে তামা থাকবে, সেটা আমরা দেখব। কারণ দুটো সাইড দিয়েই কিন্তু একটি ব্যাটারি তৈরি হয়। দেখুন, এই যে বলছিলাম, এটা কিন্তু সিলভার সাইড, এই সাইড থেকে জয়েন হয়ে আসছে, নেগেটিভ পজিটিভ বের হয়ে আসছে, আর যে তামার সাইডটা নেগেটিভ সাইড। দেখুন, এখন আসলে আমি আবারও দেখাচ্ছি, আসলে কাজটা করতে দেখাতে পারছি না, এইভাবেই আমি আসলে প্রস্তুত ছিলাম না ভিডিওটি করার জন্য, তাই মাঝে মাঝে একটু শর্টকাট করে করে দেখাচ্ছিলাম। যাই হোক, আমরা এইভাবে কাটিং প্লাস দিয়ে কেটে বের করে ফেলছি এই সিলিন্ডার থেকে। দেখুন, ওই যে ভিতরে যে সেটটা লাগানো, ওই পাশে কিন্তু লাগানো ছিল এই এই পজিটিভ সাইড, অর্থাৎ সরি নেগেটিভ সাইড, আর ওই সাইডটা থাকে হলো তামা, অর্থাৎ একটা তামার পাত আর একটা সাইড হলো হচ্ছে সিলভার। ঠিক এভাবে পেঁচানো থাকে, আর ভিতরে থাকে লিথিয়াম ফসফেট, যেটা কেমিক্যাল। এই কেমিক্যালের সমন্বয়ের কারণেই, আর এই যে পেপারগুলো দুটা পার্ট থাকে, এক সাইড দিয়ে যেটা তামা কপার দেখা যাচ্ছে ভিতরে, একদম কার্বন পেপারের মাঝে রাখা আছে, ওটা দিয়ে ইলেকট্রন ফুল হয়, ফ্লো হয় আপনার পজিটিভ সরি নেগেটিভ, আর যে সিলভার সেটা ইলেকট্রন নেগেটিভ পজিটিভ ইলেকট্রন ফ্লো হয়। এটা আসলে আমি কেন বলছি আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, অনেকে বলতে পারেন যে এভাবে কেন বলছেন, আমি বলছি এর জন্যই। দেখুন, যে পাশটা দিয়ে সিলভারের যে আমরা পেপারগুলো পাইলাম, ওই পাশ থেকেই কিন্তু আমরা পজিটিভের টার্মিনালটা পাইছি, আর তামার যেখান থেকে সংযোগ ছিল ওখান থেকে আমরা নেগেটিভ টার্মিনালটা পাইছি, সে নিচের দিকে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পজিটিভ বের হচ্ছে তামার সিলভার দিয়ে, আর নেগেটিভ বের হচ্ছে তামার যে ব্যাপারটা দিয়ে, একেবারে সূক্ষ্ম পাতলা আকারে। দেখুন, তামা একটা আর একটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে তামাটা, আমরা তামাটা বের করি, দেখি কতটুকু তামা আসে। অনেক বন্ধুরা তো বলেন যে কতটুকু তামা পাওয়া যায় যায় কি না, তা আমরা অনেক বলতে পারি না, যে পরে রিসাইকেল, অর্থাৎ লাস্টে বিক্রি হওয়ার পরে, অর্থাৎ শেষ হওয়ার পরে, কাজ হওয়ার পরে এটা বিক্রি করা যাবে কি না, এমনটা অনেকে বলেন, জানতে চান। এখন কেমিক্যালটা তো আর থাকে না, তামা যেটুকু আছে এটুকু বিক্রি করা যাবে, হয়তো 100 গ্রাম তামা হইতে পারে, এটা 100 গ্রাম কপার, 100 গ্রামের মতো হয়তো কপার চলে আসবে, আর যে স্টিল যে ভিতরে যে লোহাটা আছে সেটা হয়তো একটা দাম আসবে, এইটুকুই আর কি। এখান থেকে আর বেশি কিছু পাওয়ার মতো না। যেমন এমনি পানি ব্যাটারিগুলো, যে লিড অ্যাসিড ব্যাটারিগুলোতে যে এক ধরনের সীসা থাকে বিক্রি করার জন্য, সীসা কিন্তু এর ভিতরে নাই, তবে এই তামাগুলোর জন্যই, অর্থাৎ কপারগুলোর জন্যই মূলত ওই এই ব্যাটারিগুলোর
একটুকু দাম পাওয়া যেতে পারে, এখানে মোটামুটি 100 গ্রামের মতো আসবে, আর লোহাগুলো যা আসে এই। তো যাই বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে একটু এক্সপেরিমেন্ট করে দিলাম, তো ভালো থাকবেন। আমি একটু দেখে নিলাম কী আছে এর ভিতরে, এচএন সিলভারটা। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আর পাশাপাশি বলবো, যদি আর আমার আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটন ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।